ওকে, কিউএনএ ফার্স্ট পার্ট বানানোর পরের থেকে ভাই ইনস্টাগ্রামে মেসেজে ভর্তি হয়ে গেছে যে দাদা কিউএনএ সেকেন্ড পার্টটা কবে আসছে, দাদা আমার প্রশ্নটা কেন নেয়নি। কেউ তো ভাই চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, বলছে দাদার অ্যাটিটিউড বেড়ে গেছে, দাদা আমার প্রশ্ন নেয়নি। তো ঠিক আছে ভাই, আমি ভিডিও বানানো পর্যন্ত তোমরা কমেন্ট যারা করেছিলে সবারই অ্যান্সার আমি দিয়েছিলাম, আর যাদের দেওয়া হয়নি তাদেরকে ভাই এই ভিডিওতে দিচ্ছি। আর আরেকটা কথা, তোমরা অনেকে জানতে চেয়েছিলে আমার জিএফ এর নাম, আবার অনেকে ফেস দেখতে চেয়েছিলে, তো সেটাও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো বেশি কথা না বলে আজকের কিউএনএটা দেখতে থাকো, আর যারা জিএফ এর ফেস রিভিল আর জিএফ এর নাম জানতে চেয়েছিলো তারাও এই ভিডিওটা ভালো করে দেখো, পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল কোশ্চেন ছিল হচ্ছে কি সুপ্রিয় ঘোষ বলে একজন বলছে কি দাদা তুমি ফার্স্ট ভিডিও আপলোড কি দিয়ে করতে, মোবাইল ডেটা নাকি ওয়াইফাই রাউটার। আমি এই চ্যানেলের ফার্স্ট ভিডিও যখন আপলোড করি তখন আমাদের বাড়িতে ওয়াইফাই রাউটার বসে গেছিলো, বাট আমার যে আগের চ্যানেলগুলো ছিল সেগুলোতে আমি কিন্তু মোবাইল ডেটা দিয়েই ভিডিও আপলোড করতাম। নেক্সট প্রশ্ন শিবালিক দে, হোয়াট অ্যাবাউট ইউর ফিউচার এম ব্রুদা, ব্রুদা মানে আমি জানি না ভাই, তার থেকেও বড় কথা। তারপর লিখেছে বাই দ্য ওয়ে লাভ ফ্রম মি। হ্যাঁ, আমার ফিউচার এম হচ্ছে কি আমি নর্মাল অনার্স করবো, অ্যান্ড তারপর ভেবেছি এম বিএ করবো, এরপর দেখা যাক কী করি না করি, আপাতত ওটাই প্ল্যান যে এম বিএ করবো। তারপরে কোশ্চেন হচ্ছে কি কল্পনা ধীবরের থেকে, হয়ে যাক কী বলবো, একটু আলাদা সাদের কোশ্চেন করলাম, জানি এখন বিয়ে করবি না, বুড়ালে করবি, তাও নিমন্ত্রণ করবি তো? অবশ্যই করবো, আমার বিয়ে তো সবার নিমন্ত্রণ হবে। এই বিয়ে রিলেটেড আগের দিন ভাই মারাত্মক লেভেলের হয়েছে ভিডিওটা, তো যাই হোক নিমন্ত্রণ করবো অবশ্যই। তারপর বলছি কি ডিজে আব্দুল আসাম, হয়ে যাক আমার প্রশ্ন, তোমার নাম কি? আমার নাম হচ্ছে কি সায়নদীপ বটব্বেল। তারপর হচ্ছে কি তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি হচ্ছে কি ক্লাস 11, ফাইনাল চলছে, অ্যান্ড নিউ 12 ধরতে পারো। তা বলছে কি তোমার পাঁচটা গার্লফ্রেন্ডের নাম কি আর বলি ভাই। তারপর বলছে কি তোমার প্রিয় ঠাকুরের নাম, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কেননা মানে ঠাকুর ব্যাস, ওটার আবার প্রিয় অপ্রিয় কিছু নেই, সব ঠাকুরই ভালো। তারপর হচ্ছে তুমি স্কুলে কিসের জন্য ফেমাস ছিলে? আমি স্কুলে প্রথমত অনেক কিছুর জন্য ফেমাস ছিলাম, পড়াশোনার জন্য ছিলাম, মানে পড়াশোনার জন্য জানি না আমি কী জন্য ফেমাস ছিলাম, বাট সব স্যাররা আমাকে ভালোবাসত, ফেমাস ছিলাম, এটা সিওর। তারপর নেক্সট কোশ্চেন আমাদের এসেছে হচ্ছে কি ইন্দ্রনীল চট্টোপাধ্যায় মানে আর্যর থেকে, যে ভাই এক্সাম কেমন হচ্ছে, শুনলাম তোদের নাকি খুব হার্ড গার্ড দিয়েছে। বাই দ্য ওয়ে আমি আর্য, হ্যাঁ ভাই এক্সাম তো ফাটাফাটি হচ্ছে, অ্যান্ড গার্ড কেমন, কত হার্ড সেটা তো ভাই তোরাও জানিস। তো যাই হোক আমাদের স্কুলে খুব হার্ড গার্ড হচ্ছে, অ্যান্ড এক্সাম ভাই মারাত্মক হচ্ছে। ভাই দেখো আমরা ট্যালেন্টেড স্টুডেন্ট, ভেরি ভেরি ট্যালেন্টেড। তারপর হচ্ছে কি জয়দীপ ক্রিয়েশন, দাদা তুমি বিয়ে কবে করবে? এই রিলেটেড ভাই আমি আগের ভিডিওটায় আগের কিউএনএটায় বলেছি, যারা দেখোনি তারা দেখে আসবো, ওখানে পেয়ে যাবে আমি কবে বিয়ে করব। তারপর হচ্ছে কি তুমি আধার কার্ডের ফটোটা দেখাও ভাই, দিলে তো মনটা ভেঙে, আধার কার্ডের ফটো। ঠিক আছে ভাই, তোমরা আমার সাবস্ক্রাইবার, তোমাদের জন্যই সব। তো এটা আমার আধার কার্ড, অ্যান্ড দাঁড়াও ওয়েট, আধার নাম্বারটাকে ঢাকাই আগে, এই দেখো ভাই আধার কার্ডের ফটো। জানি না ফোকাস ঠিকঠাক নিয়েছে কি না, যদি ফোকাস না নেয় তাহলে ভাই ধরো তোমাদের আরেকবার জুম করে দেখিয়ে দিও আধার কার্ডের ফটো। তো এটা আমার আধার কার্ডের ফটো, আর যদি ফোকাস না নিয়েছে আমি ভাই তোমাদেরকে ঠিক দায়িত্ব নিয়ে দেখিয়ে দেবো আধার কার্ডের ফটো। তো এটাই ছিল আমার আধার কার্ডের ফটো। তা বলছি কি তুমি ক্লাস টেনে কত নাম্বার পেয়েছো? আমি ক্লাস টেনে কত পেয়েছিলাম, ক্লাস টেনে বলতে ক্লাস টেনে তো ভাই আমাদের পরীক্ষা হয়নি, আমাদের তো ক্লাস নাইনে পরীক্ষা হয়েছিল, ক্লাস টেনে আমরা করোনার জন্য পরীক্ষা দিতেই পাইনি। তারপর হচ্ছে কি রিপ্লাই দাও প্লিজ, রিপ্লাই পেয়ে গেলে। অপর কোশ্চেন এসেছে হচ্ছে কি অনিশা এক্সক্লুসিভ কবে বিয়ে করবে? এ তো ভাই একই প্রশ্ন, আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও আবার বলছি কি যারা আমার বিয়ে রিলেটেড দেখতে যাও আগের কিউএনএটা দেখবে, ওখানে আমার বিয়ে কবে করবো সেটা তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর হচ্ছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কি মেন বাঁকুড়া টাউনে, জুনবিদা বলে একটা জায়গা আছে সেখানে। তারপর হচ্ছে কি তুমি কি করো? আমি করি হচ্ছে কিছু করি না, আমি একজন স্টুডেন্ট, অ্যান্ড তার পাশাপাশি ইউটিউবটাকে অ্যাজ আ প্রফেশন, না সরি অ্যাজ আ প্যাশন রেখেছি, প্রফেশন আপাতত হয়নি, তো এটাই আমার কাজ। তারপর ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম ভাই 1.5 কোটি টাকা, আমি মাসে 1.5-2 কোটি, কোনো মাসে 1.5 কোটি কোনো মাসে 2 কোটি কামাচ্ছি ভাই, মান্থলি ইনকামটা হবে কী করে ভাই? এখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি ভাই, বুঝো ব্যাপারটা, বুঝো এক টাকাও ইনকাম করি না আমি। তারপর হচ্ছে কি বৌদির ফেস রিভিল কবে হবে? হ্যাঁ এই প্রশ্নটা, ফেস রিভিল করো, নাম বলো। তো ঠিক আছে ভাই, তোমাদের এত যখন ইচ্ছে, তোমাদের একটা কথা বলি, তোমরা ভাই এই কথাটা শুনে হার্টফেল হয়ে যাবে। ও আমার জিএফ এর সাথে আমার অলরেডি এই চ্যানেলে ব্লগ দুটো আছে, হ্যাঁ দুটো ব্লগ আছে, অনেকে হয়তো তোমরা আগেও বুঝতে পেরেছিলে, আবার অনেকে বুঝতে পারোনি। সো এতই যখন ইচ্ছে, ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশানে পিন করে রাখবো ভিডিও লিঙ্কটা, তোমরা যাবে এবং দেখে নেবে জিএফ এর নাম এবং ফেস, তো দুটোই ওখানে রিভিল করে দিয়েছি।
মানে অনেক আগের প্রশ্ন, ওটা প্রায় 9 মাস আগের একটা ভিডিওতে ছিল। তারপর হচ্ছে কি কিলার কুইনের থেকে কোয়েশ্চেন, দাদা তোমার বাড়ি বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া টাউনে। তুমি 11-এ পড়ো কোন স্কুলে? আমার বাড়ি বাঁকুড়া টাউনে, জুনবেদা বলে একটা জায়গা আছে, আর আমি 11-এ পড়ি জেলা স্কুলে। তারপর প্রশ্ন হচ্ছে কি সম্প্রীতি পাল দা ভাই মিদনাপুর কবে আসছো? মিদনাপুর যাবো ভাই, খুব ভাই না বোন যাই হোয়াট এভার, যাবো খুব জলদি যাবো মিদনাপুর। যখন আমি গাড়ি ফাড়ি কিনবো তখন যাবো, গাড়ি ট্যুর করতে তখন দেখা হবে। তারপর হচ্ছে কি লাকি স্যার বলে একজন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁকুড়া টাউনে, জুনবেদা বলে একটা জায়গা, বাই দা ভাই আমার বাড়ি দোলতলা। আচ্ছা নাইস টু নো। তারপর হচ্ছে কি মিস্টার অমৃত ব্লগস, ব্রো জিএফ এর সাথে ব্লগ কবে পোস্ট করবে তুমি? হ্যাঁ, তোমারও প্রশ্নের উত্তর ওটাই, জিএফ এর সাথে আমার একটা ব্লগ অলরেডি আছে, যেটা কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, যাও এবং দেখে এসো। তারপর হচ্ছে কি সায়ন লাই, দাদা ভিডিওতে কবে নেবে আমাকে? 1K পার্টিটা কবে? ভিডিওতে ভাই যখন মন আসবে তত আমার পাশে বাড়ি চলে আসবে, ভিডিওতে নিয়ে নেবো। আর 1K পার্টি ভাই ফার্স্ট পেমেন্ট পেলে সব সাবস্ক্রাইবারদের পার্টি। তারপর হচ্ছে কি সৌমিলি রয় থেকে কোশ্চেন, কেমন এক্সাম হচ্ছে? এক্সাম ফাটাফাটি হচ্ছে, মানে সেই লেভেল এক্সাম হচ্ছে, এত ভালো এক্সাম হচ্ছে ভাবিও নি যে এত ভালো এক্সাম হবে। তারপরে প্রশ্নটা এসেছে অফিসিয়াল স্বপ্নিলের থেকে, ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে কী কী করতে হয়? ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে আমার মতে, মানে আমি আমারটা বলছি, আমি জানি না গ্রো কী করে করতে হয়, না হলে তো আমি করে নিতাম, বাট আমার যখন থেকে মানে মোটামুটি গ্রোথটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি রেগুলার ভিডিও আপলোড করতে হবে। রেগুলার ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবার গ্রোথ প্রচুর তেজিতে হয়, তার সাথে ওয়াচ টাইমটাও খুব ভালো পাওয়া যায়। ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করো। আর সাথে আরেকটা ব্যাপার হচ্ছে কি যদি কেউ সাবস্ক্রাইবার হাইড করে রাখো তো সেটা করো না, কেননা সাবস্ক্রাইবার হাইড করলে ট্রান্সপারেন্সিটা সাবস্ক্রাইবার সাথে আমার ক্রিয়েটারের অনেকটা কমে যায়। তো সাবস্ক্রাইবার অলওয়েজ পাবলিক করে রাখার চেষ্টা করো, সেটাতেই বেশি সুবিধা আমার যতদূর মনে হয়। এবার তো কার ক্ষেত্রে কীটা খাটবে সেটা বলা যায় না। তারপর হচ্ছে তোর ওয়াচ টাইম কত? আমার ওয়াচ টাইম মানে 3200 সামথিং আমার ওয়াচ টাইম আপাতত আছে। তারপর হচ্ছে জিএফের সাথে কতদিন রিলেশনশিপ? প্রায় 2 বছর। তারপর হচ্ছে কি স্কুটিটা কত টাকা বিক্রি করেছি? 15,000 টাকায় করেছি, মানে প্রথমে ভাবলাম বলবো না, তারপর ভাবলাম বলে দিই সাবস্ক্রাইবারই তো। তারপর হচ্ছে কি ফার্স্ট পেমেন্ট পেলে কী করার ইচ্ছা আছে? মা বাপিকে সেটা গিফট করবো, এটাই আমার ইচ্ছা আছে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর। তারপর বলছে কি এত হ্যান্ডসাম কী করে দেয় ভাই? মুখটা একটু ভালো করে দেখো তো, হ্যান্ডসাম, এটাকে হ্যান্ডসাম বলে ভাই? এটা কী লেভেলের অপমান ভাই! আমাকে যদি হ্যান্ডসাম বলে তাহলে ভাই হ্যান্ডসামরা লজ্জা হয়ে যাবে। বাজে প্রশ্ন, মানে এটা তুমি ইয়ে করে দিলে আমাকে, মানে অপমান করে দিলে। তারপরে প্রশ্নটা এসেছে হচ্ছে কি সাইলেন্ট কিলারের থেকে, তো সাইলেন্ট কিলার প্রশ্ন করেছে হচ্ছে কি দাদা তুমি একটা মিট আপ রাখো। হ্যাঁ ভাই, প্রথম কথা মিট আপ রাখলে সেই মিট আপে শুধুমাত্র হয়তো আমি যাবো আর আমার এই ফোনগুলো যাবে, তার বেশি কেউ আসবে না। তো যাই হোক, যদি অনেকে আসতে চায় তাহলে মিট আপ করতে আমার প্রবলেম নেই, বাট মনে হয় না যে এখন মিট আপ করাটা ঠিক হবে বলে। তারপরে কোশ্চেন বিশাল ভার্সেস ব্লগস, তোর সাথে দেখা করে ব্লগ করবো, তুই বাঁকুড়া স্টেশনে রিসিভ করতে আসবি কি? হ্যাঁ অবশ্যই ব্লগ বানাবো, বাঁকুড়া স্টেশনে রিসিভ করতে অবশ্যই যাবো ভাই। টোটো দশ টাকাটা দিয়ে দেবে। তো যাই হোক, জাস্ট জোকে পার্ট, তো অবশ্যই দেখা করবো এবং স্টেশনে আনতে যাবো। তারপর হচ্ছে কি বি রাম ব্লগস, আমারও ব্লগ করতে খুব ভালো লাগে, কোনোদিন আসো পুরুলিয়াতে একসাথে ব্লগ করবো। আর হ্যাঁ ভাই, বলছি কি কাকে বেশি ভালোবাসো, মা না বাবা জানিও কিন্তু? হ্যাঁ, তো থ্যাংকস আ লট, ব্লগ ভালো লাগে তোমার দেখে, খুব ভালো লাগলো, পুরুলিয়াতে একসঙ্গে ব্লগ বানাবো। অবশ্যই পুরুলিয়া যাবো, এবছর শীতকালে যাবো, পুরুলিয়ার থেকে অনেক ভালোবাসা পাচ্ছি আমি, অ্যান্ড অনেকেই বলো যে কি তোমরা পুরুলিয়া থেকে দেখছো, তো এটা দেখে খুব ভালো লাগে যে পুরুলিয়া মানে আমাদের প্রায় প্রতিবেশী একটা জেলা যেখান থেকে এত ভালোবাসা পাচ্ছি দেখে খুবই ভালো লাগছে। অবশ্যই পুরুলিয়া যাবো, অ্যান্ড পুরুলিয়া এক্সপ্লোর করার ইচ্ছে আমার আছে। অ্যান্ড আরেকটা কথা, তারপরে যে প্রশ্নটা মা না বাবা, তো মা আর বাবার মধ্যে কখনোই তুলনা হয় না, কেননা দুজনেই সমান আমাদের কাছে, কারো কাছে মা বাবার মধ্যে হয়তো মা ছোটো বাবা বড়ো বা বাবা ছোটো মা বড়ো এরকম কখনোই হয় না, দুজনেই সমান, অ্যান্ড দুজনকেই আমি প্রচুর ভালো আছি। তারপর হচ্ছে কি লাস্ট কোশ্চেন হয়তো এটা, হ্যাঁ লাস্ট কোশ্চেন বিশ্বজিৎ মাহাতোর থেকে, যে তোমার এক্সাম কেমন হচ্ছে? এক্সাম ভাই ফাটাফাটি হচ্ছে, তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো? ভিডিও এডিট করো আমি আগের মানে প্রায়ই বলি প্রত্যেকটা ভিডিওতেই, যে হচ্ছে কি বলে ইনশর্ট, ভিটা, ভিএন, কাইন মাস্টার, এই চারটে অ্যাপে মেন এডিট করি, চারটেরই কিন্তু প্রো ভার্সন, তো এগুলো থেকে ভিডিও এডিট করি। তারপর হচ্ছে কি তোমার ফার্স্ট ক্লাস, আমার ফার্স্ট ক্লাস হচ্ছে কি মা বাবা। তারপর হচ্ছে কি ইউটিউবে সাকসেস পেয়ে যাওয়ার পর তোমার স্বপ্ন কি? লাভ ফ্রম পুরুলিয়া। ইউটিউবে সাকসেস পেয়ে যাওয়ার পর স্বপ্ন, এটা আমি আগেও বলেছি আবারও বলছি, ইউটিউবে সাকসেস কিন্তু অনেক ধরনের হয়। কারো কাছে ধরো 1K সাবস্ক্রাইবার্সটা সাকসেস, কারো কাছে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়াটা সাকসেস, কারো কাছে 1 মিলিয়ন সাকসেস, কারো কাছে 1 crore সাকসেস, কারো কাছে আবার 1 lakh সাকসেস।
আমার মতে আমার কাছে সাকসেস কোনটা জানো, যেদিন আমি আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো। হ্যাঁ, সেটাই আমার কাছে সাকসেস, কেননা আমার এখন সবে 18 বছর বয়স, অ্যান্ড 18 বছর বয়সে যদি আমি কোনো নিজে কষ্ট করে ইনকাম করি তো সেটা আমার কাছে স্বপ্ন হবে, অ্যান্ড সেটাই আমার কাছে সাকসেস হবে। অ্যান্ড সাকসেস পাওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে কি, আমার সেই ফার্স্ট পেমেন্টটা আমার মা বাবাকে গিফট করবো। তো এটাই সাকসেস পাওয়ার পর আমার ইচ্ছে। আর লাভ ফ্রম পুরুলিয়া, থ্যাংকস আ লট, পুরুলিয়ার থেকে অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড টেক লাভ, পুরুলিয়া অবশ্যই যাবো একদিন। তো এগুলো ছিল হচ্ছে কি আজকের কোয়েশ্চেন। তোমরা অনেক কিছু প্রশ্নের জবাব পেয়ে গেলে, যেমন আধার কার্ডের ছবি, জিএফের নাম, জিএফের ফেস রিভিল সবই হয়ে গেলো। আর ভাই, জিএফের ফেস রিভিলের যে ভিডিওটা ওটা মারা তো পুরোনো একটা ভিডিও, ভিডিও দেখে কেউ হাসাহাসি করো না, বাট ভিডিওটা দেখে এসো যাদের ইচ্ছে ছিল। অ্যান্ড চলো, আজকে ভিডিওটা এখান পর্যন্ত ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনটা দাবি দাও। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, টিল দেন বি সেফ, অ্যান্ড চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করো ভাই। 1.5K হতে আর 100টা বাকি নেই। টাটা।